সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার এন্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। সো সিকিম ইউনিভার্সিটিতে থেকে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ সি পদে আবেদন হচ্ছে। কারা কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা, সমস্ত কিছু জানাবো। আর ভিডিও শেষে তোমাদের অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, কারণ এই ধরনের গভর্নমেন্ট জব এছাড়াও প্রাইভেট জবের বিজ্ঞপ্তি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। না দেখো, সিকিম ইউনিভার্সিটি থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, যার পিডিএফ কপিতে আমরা চলে এসেছি। এখানে কী কী পোস্টে নিয়োগ করেছে সেগুলো দেখে নাও। ডিপুটি রেজিস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। ডেপুটি রেজিস্টারের জন্য 78,000 থেকে 2,09,200 টাকা তোমাদের এখানে স্যালারি হবে। এখানে গ্রুপ এ পদে নিয়োগ করেছে, একটি ভ্যাকান্সি রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 29,200 থেকে 92,300 টাকা স্যালারি হবে। এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 25,000 থেকে 81,100 টাকা স্যালারি হবে। এখানে একটি পদ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 19,900 থেকে 63,200 টাকা স্যালারি হবে। গ্রুপ সি পদে নিয়োগ করেছে, এটা চারটি পোস্ট রয়েছে। এখানে দেখো ভ্যাকান্সি চারটি রয়েছে। এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স পদে 18,000 থেকে 56,900 টাকা স্যালারি হবে। এখানে গ্রুপ সি পদে নিয়োগ করেছে, এটা পোস্ট যে ভ্যাকান্সি রয়েছে তিনটি রয়েছে। হ্যাঁ, লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2020 সালে। আর এটি হচ্ছে নন টিচিং পোস্টিং হচ্ছে তোমাদের এখানে। এখানে দেখো ডেপুটি রেজিস্টার পদে তোমাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে। দেখো এখানে বলে দিয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে। এছাড়াও যেগুলি মাধ্যমিক পাসে তোমরা আবেদন করতে পারো সেগুলি বলে দেবো আমি। এখানে 9 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ডেপুটি রেজিস্টার পদে, অথবা 5 বছরের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পদে এখানে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে এজ লিমিট 50 বছর, অবশ্য 50 বছরের নিচে হতে হবে। SC ST OBCদের এছাড়াও PWদের জন্য ছাড় থাকে, যেগুলি তোমরা জানো। SC ST দের জন্য 5 বছরে, OBCদের জন্য 3 বছরে এবং PWদের জন্য 10 বছরের ছাড় থাকে। মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে, এর জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে, সায়েন্স সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্সে 3 বছর থাকতে হবে। এছাড়াও এক্সপিরিয়েন্স থাকতে হবে ইউনিভার্সিটির টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। 18 থেকে 27 বছর এজ লিমিট থাকবে। SC ST OBC এবং PWদের জন্য কিছু ছাড় থাকে যেগুলি বলে দিয়েছি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এখানে দিয়ে দিয়েছে দেখো। এছাড়াও ডিপ্লোমা ইন ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের যদি ডিপ্লোমা কোর্স থাকে তাহলে ভালো, বা ITI টেড সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারে। 5 বছরে তোমাদের ITI টেডের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে দেখো এজ লিমিট 18 থেকে 27 বছর হতে হবে। SC ST OBC এবং PWদের জন্য কিছু ছাড় থাকে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 4টি পোস্ট রয়েছে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা 12 পাস হলেই তোমরা এখানে তোমরা আবেদন করতে পারবে। 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও টাইপিং স্পিড তোমাদের 40 পার ওয়ার্ড হতে হবে পার মিনিটে, 40 থেকে 35 পার ওয়ার্ড হতে হবে। এখানে দেখো এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ ওয়ার্ড প্রসেসিংয়ের যে কম্পিউটার নলেজ যেটা বলুন সেটা থাকতে হবে তোমাদের। 18 থেকে 27 বছরের মধ্যে এজ লিমিট থাকতে হবে। এছাড়াও SC ST OBCদের জন্য তোমাদের কিছু ছাড় থাকে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 3টি রয়েছে। এখানে ক্লাস 10 পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে দেখো সায়েন্স সাবজেক্ট অবশ্যই বেশি মার্কস থাকতে হবে, 10 পাস হতে হবে। এছাড়াও তোমরা 12 পাস হলেও আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবে। SC ST OBC PWদের জন্য কিছু ছাড় থাকে। এখানে সমস্ত কিছু প্রসেসগুলো দিয়ে দিয়েছে। এইখানে তোমাদের ওয়েবসাইট দেখো, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। নিচে ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এছাড়াও ভিডিও শেষে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। সো এখানে জেনারেল SC ST OBCদের জন্য যে অ্যাপ্লিকেশন ফিস লাগে সেটি বলে দিয়েছে। গ্রুপ এ পদে যদি আবেদন করো 1,000 টাকা, গ্রুপ বি পদে যদি করো 500 টাকা, গ্রুপ সি পদে যদি করো SC ST PW এবং ওম্যানদের জন্য তোমাদের কিছু দিতে হবে না, তোমাদের কোনো আবেদন ফিস লাগবে না। এখানে দেখো গ্রুপ সি পদ এবং এগুলি হচ্ছে জেনারেল এবং OBCদের জন্য, আর SC ST PW এবং ওম্যান মানে মহিলা হলে কোনো তোমাদের আবেদন ফিস লাগবে না।
এখানে দেখো তোমাদের যে এগুলি সমস্ত কিছুই রিটেন এক্সাম এবং তারপর ইন্টারভিউ হবে, সমস্ত তোমাদের যে সিলেবাস সেগুলি বলে দিয়েছে। তোমরা পিডিএফ কপিটি ডাউনলোড করে দেবে, আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখে দেবো কীভাবে তোমরা এই পিডিএফ কপি ডাউনলোড করবে, এছাড়াও তোমাদের অনলাইন আবেদন কীভাবে করবে। সো এইগুলি তোমরা দেখে নেবে একটু, তোমাদের সমস্ত যে পোস্টগুলি রয়েছে সেগুলি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, কোন জবের জন্য কী কী সিলেবাস রয়েছে, কেমন এক্সাম হবে সেগুলি বলে দিয়েছে। এখানে দেখো তোমাদের কিছু সার্টিফিকেট লাগবে, যে সার্টিফিকেটগুলো দিতে হবে এখানে পজ করে একটু পড়ে নেবে। যে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা এই ধরনের একটি ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন নোটিশ, এই নোটিশটা যেই নোটিশটা তোমাদের দেখালাম এখানে ক্লিক করে তোমরা ওই নোটিশটা ডাউনলোড করে নেবে। তারপর এখানে নিচে স্ক্রোল ডাউন করে একদম নিচে চলে আসবে, এখানে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন যে পদের জন্য আবেদন করতে চাও, গ্রুপ এ বা গ্রুপ সি পদে যদি আবেদন করতে চাও তাহলে সেগুলি করে দেবে এবং অ্যাপ্লিকেশন জমা করে দেবে সমস্ত ডকুমেন্ট দিয়ে। এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা তারা আবেদন করে দিতে পারো। ভালো স্যালারি একটা জব অপরচুনিটি দিয়েছে সিকিম ইউনিভার্সিটি থেকে। সো ইন্ডিয়ার যে কোনো বাসিন্দা, ভারতের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের গভর্নমেন্ট জব এছাড়াও প্রাইভেট জবের বিজ্ঞপ্তি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।